আজ আমরা এসেছি বিন্দু জল ঢাকা ব্যারিজে। ঝালং এর কাছেই ছবির মতো সুন্দর এই পাহাড়ি গ্রাম বিন্দু। এই ছোট্ট গ্রামটি পশ্চিমবঙ্গের এই প্রান্তের শেষ গ্রাম। বিন্দু ব্যারিজের ওপারটাই ভুটান। অনেকের মতে ভারতবর্ষের শেষ প্রান্তে অবস্থিত বলে এই গ্রামটির নাম বিন্দু, আর তাই পর্যটকদের কাছে বিন্দুর পরিচয় হল দ্য লাস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বিন্দু মূলত ডে ট্রিপের জন্য একটি আদর্শ গন্তব্য। লাটাগুড়ি বা মূর্তি থেকে গাড়ি ভাড়া করে ডে ট্রিপে সহজেই চলে আসা যায় বিন্দু, আর আসার পথেই দেখে নেওয়া যায় নকশাল, দলগাঁও, প্যারেন ও ঝালো। প্রত্যেকটি জায়গায় খুব সুন্দর। মূর্তি বা লাটাগুড়ি থেকে গাড়ি ভাড়া পড়বে 3-4 হাজার টাকা। বিন্দুর খুব কাছে সবচেয়ে ভালো থাকার জায়গা হল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের ঝালং রিভার ক্যাম্প, যার বুকিং WPFTC-র ওয়েবসাইট থেকে অনলাইনে করা যায়। ঝালং রিভার ক্যাম্পের ভিডিও রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে। ঝালং রিভার ক্যাম্প ছাড়াও প্যারেনে রয়েছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের বেশ কয়েকটি কটেজ। এর পাশাপাশি বেশ কিছু হোটেল ও হোমস্টেজ আছে। সব মিলিয়ে ঝালং, বিন্দু, প্যারেন, দলগাঁও ডে ট্রিপের পাশাপাশি দিনদুয়েক নিরিবিলিতে কাটানোর জন্যও আদর্শ। আর যারা অফবিট ডেস্টিনেশন ভালোবাসেন, তারা এর সাথে যুক্ত করে নিতে পারেন রঙ্গ, তোদে ও তাংতা। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে কিছু প্রয়োজনীয় তথ্য দেওয়া রইল। আরো কিছু তথ্য প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে।